উত্তরবঙ্গ জুড়ে ক্রমশ বাড়ছে শীতের দাপট। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কুয়াশা, রাতের অন্ধকারে কুয়াশার ফলে রাস্তা ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যায় না, যার ফলে দুর্ঘটনা ঘটে যায় অনেক সময়। এই কথা মাথায় রেখে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক টু এর পক্ষ থেকে জাতীয় সড়কের বিভিন্ন বেরিয়ালে লাগানো হলো রিফ্লেক্টর, যার ফলে কুয়াশাচ্ছন্ন রাতেও দূর থেকেই রাস্তা পরিমাপ করতে সুবিধা হবে গাড়ি চালকদের। মূলত দুর্ঘটনা কমানোর জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে হাইওয়ে ট্রাফিক সূত্রে। সোমবার জাতীয় সড়কে লাগানো বেরিয়ালগুলিতে পুনরায় নতুন রিফ্লেক্টর লাগানো হয়, এতে করে অনেকটা দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। অনেক সুবিধা হবে, কেন বলতো এখন রাত্রে কুয়াশা পড়ে, কুয়াশার জন্য এই বেরিয়াল দেখা যায় না চোখে, যদি রিফ্লেক্টর লাগায় তাহলে ভালো সুবিধা হবে, চলাফেরা অসুবিধা হবে, মানে দুর্ঘটনা অনেকটা এড়ানো যাবে, অনেকটা কমবে। আপনার নাম? আমার নাম জগদীশ রায়।